আমরা তো সেদিন বলছি আবু তাহা আদনানের প্রশংসা করছি বলছি যে কবর পূজারীদের মাহফিলে গেছে বেচারা দ্বিতীয় বক্তা ওয়াজ করতেছে আবু তাহা আদনান ডান পাশে বসে আছে এখন বেচারা বসা রাখি এই পাগল হুজুর বলতেছে কি ইয়া নবী সালাম মুজি দাঁড়া গেছে বসে আছে মানে কি করবে বিদাত করবে তারপরে করতেছে কি মিলাদ পড়ে শান্তি পায় নাই দ্বিতীয় বক্তাক বস প্রধান বক্তাক বসা রাখি বলতেছে আল্লাহুম্মা আমিন কাঁপতেছে তো উনি আর হাত তোলে নাই তা আপনারা আমাকে বলেন তো দেখি আবু তাহা আদনান মুনাজাত না করে কি কোনো পাপ করছে মিলাদ না পড়া কোনো পাপ করছে এখন সমস্ত সুন্নি কবর পূজারী অকত্ত ভাষায় লোকটাকে গালি গালাস কি যে ভাষা বলতেছে তার আর শেষ নাই আমরা শুধু বলছিলাম আপনি কি দেখেছেন এই জাতি কি এই জাতির কাছে দুইটা সুন্নাতের উপর আমল করলেও তারা ইহুদির দালাল বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্না মানলেও বলে কাফের পুরাটা মেনে নিলেও বলে কাফের লজ্জা শরম বাদ দিয়ে মাথার ঘোমটাটা টান দিয়ে সরায়ে চিৎকার দিয়ে ওপেনে ঘোষণা দিয়ে দাও জীবন যত সময় আছে আল্লাহর নবীর সুন্না ছাড়ব না ইনশাআল্লাহ কারণ কাফের নাম তো হবেই ঠিকানা তো কিছু করার নাই যাদের কাছে মিলাদ পড়াটাই হলো নবীর প্রেম তাদের বৈঠকে মিলাদ না পড়া হলো তাদের দৃষ্টিতে আপনি হলো কাফের তা কাফের তো আমি নাম হইছি আমি তো ঘোষণা দিয়ে সুন্নাত প্রচার করব আমি দুই দিকে খুশি করার জন্য সুন্নাত আর বিদাতকে মিশে ফেলানো কি যাবে যাবে কোনদিন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম বাদ্দিক সৌন্দর্য চেহারা আর আমল মানে সম্পদকে আর আল্লাহ দেখেন না ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম তবে তিনি দেখেন তোমাদের অন্তর আত্মা আর তোমাদের হলো আমলে সলে বোঝা কি যাচ্ছে আপনারা কেউ লজ্জা পাবেন না কেউ ডানে বামে তাকাবেন না দেখি কোনো পরিবর্তন আসে কিনা এটা লজ্জার জন্য না নামাজের নিয়ত নামাইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা বলে নামাজ শুরু করেন এরকম কেউ আছেন নামাইতু আনুসাল্লি নামাজের পূর্বে বা ইন্নি অজ্জাহাতু বলে যায় নামাজের দোয়া এরকম আছেন কেউ নেই মাশাআল্লাহ হাত নামান আপনাদের কাছে সরল প্রশ্ন রাখ করব না আগের থেকে শবে বরাতের রুটি হালুয়া কমে গেছে না বাড়ি গেছে কেন কমলো এটা যদি নেকির কাম হয় দিন দিন তো বাড়ার কথা আমরাও শুরু করব কমে যাচ্ছে কি কামে মানুষের গলায় তাবিদের সংখ্যা আগের থেকে কমছে না বাড়ছে কেন কমবে এটা যদি ভালো কর্ম হবে চিৎকার দিয়ে হুজুর বলবে বাকি নামাজ বা তাবিজ নিয়ে যাবেন আল্লাহর নবীর জীবদ্দশায় 23টা তাবিজ লিখে দিয়েছে আমিও সেই জন্য তাবিজ দেই বলুক তো দেখি আপনারা কত বোকা আজ পর্যন্ত কোনো তাবিজের ব্যাপারে নিজেও বলে নাই আল্লাহর নবী দিয়েছে তাই আমি দিলাম বলছে কোনোদিন তাও তো বোঝেন না আপনি বলে বুজুরগানে দিন দিয়েছে বড় হুজুর দিয়েছে আকাবির দিয়েছে থানবি দিয়েছে অমুক দিয়েছে সেই জন্য আমি দেই আপনি বলতে পারেন না কোরআনে আছে কোন দাগা হাদিসে আছে কোন দাগা তাই তো হয় আপনাদের কাছে আর একটা প্রশ্ন করি সুন্নাত আর বিদাত এইটা পার্থক্য করার জন্য আমাদের দলিল ভিত্তিক আমলের দরকার আছে কিনা আছে তো যারা বলে দলিল লাগবে না বাড়িতে গিয়ে যেন তারা 17 নম্বর সূরা সূরা বানী ইসরাইলের 14 নম্বর আয়াতটা একটু খুলে দেখে ইকরা কিতাবাক আল্লাহ বিচারের মাঠে আল্লাহর কসম আল্লাহ বলবে না এ সর এদিকে আসো তো তুমি চুরি করছিলে জন্য আমার রাগ হয়েছে জাহান্নামে যাও আল্লাহর কসম বলবে না আল্লাহ আশ্চর্য লাগতেছে না বিচারের মাঠে আল্লাহ বলবে না হে জেনাকারী একটু এদিকে আসো তো দেখি জেনা করেছিলে জন্য জাহান্নামে চলে যাও এই কথা বলবে না আল্লাহর কসম বলবে না আপনি চ্যালেঞ্জ করেন আমি মেনে নিচ্ছি আল্লাহ বলবে না হে ডাকাত মানুষের বাড়িতে ঢুকে জবরদস্তি করে আমার মুমিন বান্দার সম্পদ নষ্ট করেছিলে জাহান্নামে যাও বলবে না হে মানুষ হত্যাকারী এদিকে আসো ওই যে বাম সাইডে জাহান্নামে চলে যাও কিচ্ছু বলবে না দলিল দিয়ে দেবে দলিল কি ইকরা কিতাবাক এই দেখ কিতাবটা পড়ো তো দেখি কাফা মানে যথেষ্ট বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা তোমার হিসাব তুমি নিজে করার জন্য যথেষ্ট তুমি তোমার কিতাবটা পড়ে দেখো লোকটা পড়তে 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 ঠেকে যায় বলবে আল্লাহ এ তো পিয়ারা চুরিও বাদ পড়ে নাই এ তো বদনা চুরি করছিলাম বাদ পড়ে নাই রেস্টুরেন্টে খাবার খাওয়ার পর গোপনে এতগুলি টিস্যু ভরে নিছিলাম সেটাও তো বাদ পড়ে নাই টিস্যু কি আপনার হক ওই লোকটা ওখানে রাখছে সর্বোচ্চ দুইটা নিয়ে হাত মুখ মোছা পরিষ্কার করার জন্য আপনি এতগুলো টিস্যু পকেটে নিয়ে আসলেন 3000 টাকাও যদি খাবারের বিল আসে তবু আপনি পাপী
বোঝা কি যাচ্ছে লোকটা আশ্চর্য হয়ে বলবে লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়াল্লাহ কি জিনিস আমার হাতে ধরা দিলেন এ তো ছোট পাপও বাদ পড়ে নাই বড় পাপও বাদ পড়ে নাই পুরো জিনিসে সিরিয়াল করা আছে তখন আল্লাহ বলবে তুমি কি আত্মপক্ষ সমর্থন করতে চাও তুমি কি মনে করো আমার ফেরেশতারা মন মতো লেখছে না তুমি সত্যি পাপ করলে লোকটা সঙ্গে সঙ্গে বলবে সুবহানাল্লাহ সিসি আপনি বলেন কি আল্লাহ এটা কখনো হতে পারে না এ আমি চুরি করেছি এ বদনামি চুরি করেছি এ ছাগল আমি চুরি করেছি এই সম্পদ আমি নষ্ট করেছি প্রত্যেকটা পাপের সিরিয়াল লোকটা নিস্তকে দেখার পরে তখন ফয়সালা হবে জান্নাত জাহান্নামের কথা তাহলে দলিল লাগবে না ইবাদতে কথা যারা বলে আপনাদের দৃষ্টিতে তারা কি বলেন ইবাদতে দলিল লাগবে কি না যেটার পিছনে দলিল নাই সেটা চলবে না ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ও কাফেররা তোমাদের যদি মন বলে কোরআনটা বানানোই কিনা আমার নবী বানাইছেই কিনা আমার কোরআনের প্রতি তোমাদের যদি সংশয় থাকে তাহলে ঝগড়া ফাসাদ বাদ দিয়ে সামর্থ্য থাকলে ফাতু বিসূরাতিম মিম মিসলি কিছুই লাগবে না আছে হলে 114টা সূরা একটা সূরা নিয়ে আসো কোরআনের মতো বানালেই তো হয়ে গেল বল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন এত গালাগালি করো কেন আমার রাসূলকে যদি ক্ষমতা থাকে তোমরা দলিল পেশ করো যুক্তি পেশ করো দলিল পেশ করো দলিল হলো কোরআন আর হাদিসের ভিত্তিতে আমল করতে হবে ঠিক কিনা বলেন আপনারা কি আমল কি মন মতো করবেন না হাদিস কোরআন মতো করবেন আল্লাহ তৌফিক দাও আল্লাহুম্মা আমিন দাওয়াত দেওয়াটা হলো বড় কথা দেখেন একটা জিনিস বলি গত পরশুদিন একটা মাহফিল টাঙ্গাইলের কোথায় আমি সে জায়গা হুবহু মনে নাই বাসাইল মনে হয় বক্তার নাম বলেন না আমাদের সালাফি মানহাজের একজন আলোচক তিনি জর্দা চুন ওই তো দেখেছেন জর্দা চুন এগুলোর বিষয়ে বলতেছে জর্দা খাওয়া হলো হারাম কি হারাম হ্যাঁ আচ্ছা যাই হোক এই জর্দার ব্যাপারে তিনি বলতেছে তিনি আব্দুল্লাহ বিন এরশাদ ভাই আমাদের দায়ী এখন আলোচনা করতে করতে সামনের মুরব্বীরা রাগি গেছে হ্যাঁ আপনি হারাম বললেন কোন জায়গায় লেখা আছে হারাম চিন্তা করলাম যে জায়গায় যদি পড়তো রে তোকে আমি দেখা দিতাম হারাম আছে কোন জায়গা মানতেইছে না চিৎকার দিয়ে মাহফিলটাই নষ্ট করে ফেলল শেষ পর্যন্ত কথাই বলতে দিচ্ছে না মানে না কয় যে মা করুক শুনছেন কথা আজকে গিয়েছে আল্লাহর কসম করে বলতেছে লালমনির হাটে আমরা তামাকের খেতে যায় দেখি কুত্তেও নাই বিলি ইঁদুর বানর কিছুই নেই ছাগল বাঁধা রয়েছে ছাগল বাঁধা যার সেই বাড়ির বড় ছেলের নাম হলো আলফাস আমি বললাম যে আলফাস ও তো ছাগল বাঁধা কাজে একটু পরে ওই দিক নিয়ে যাবি রাখতে যাবি তোর রাখে যাওয়া আসার সময় দুই একটা পাতাকে গালে দেয় কয় মরি যাবি তাও গালে দিবি না এটা তো হুজুরদের জন্য নিরাপদ খাস করে রেখে দেওয়া আছে ওরা মন মতো খাবি আর শয়তানি করবে এত বড় নিকৃষ্ট খাবারকে যেই লোকটা হারাম বলতে লজ্জা পায় এই হুজুর যদি আপনার দায়িত্ব নেয় কি করবে আপনি আমাকে বলেন বোঝা কি যাচ্ছে হারামকে যে কেটে ভাগ করে মাকরু বানায়ছে সেই লোকটা আপনাকে কি দেবে আপনি কি কিছু বোঝেন সুন্নাতের পাওয়ার আপনাদেরকে দেখাই ইউসুফ আলাইহিসসালাম ও এখানে একটা কথা যুবকরা একটা এখন আর দেখে কিনা জানি না আপনারা ইউসুফ জুলেখার প্রেম কাহিনী টিভিতে দেখেন নাই বাহ কত খুশি হয়ে বলছেন দেখছি নাউজুবিল্লাহ তওবা পড়বেন ইউসুফ জুলেখার প্রেম কাহিনী এই শব্দটাই একটা বাজে শব্দ জিনা মরা পর্যন্ত ইউসুফ আলাইহিসসালাম বেসেছে আল্লাহকে ভালো জুলাইখা বেসেছে ইউসুফকে ভালো একপাক্ষিক ভালোবাসাকে আপনি প্রেম বললেন কেন তার চক্রান্ত থেকে বাঁচার জন্য সাবওয়াত আবওয়াব বড় বড় চাবিবিহীন সাতটা তালা চিৎকার দিয়ে তিনি বলছে আল্লাহ ভরসা বলে দৌড় দিল আল্লাহ খুলে দিল তাও আপনি বলতেছেন ইউসুফ জুলেখার প্রেম এক একটা কথা আল্লাহ হলো সেই আল্লাহ পাওয়ারটা কত বেশি সুন্নাতের দেখেন মুসা নবীকে তার দলবল বলতেছে ইয়া মুসা ইন্না লা মুদরাকুন হে মুসা যেদিক তাকাই খালি পানি যেদিক মাটি সেদিক হলো ফেরাউনের লোক আমরা তো ধরা পড়েই গেলাম তখন সঙ্গে সঙ্গে শুধু লা মানে হলো আরবিতে না লা না বলে বলতেছে কাল্লা মানে আজও না কালও না কোনোদিনও না কশন কালেও না রব্বি সায়াহদিন পরিস্থিতি যতই খারাপ হোক আমার পিছনে যতই ফেরাউনের গুন্ডা থাক আমার ডানে বামে যতই নদী থাক পানি থাক অবশ্যই আমার রব আমাকে রাস্তা দেখাবেন আপনি পাওয়ার জানেন না পরিস্থিতি যত জটিল হোক জবাবদিহিতা চান আমাদের সামনে যখন আপনারা বলেন হুজুর আমার একটা দলিল লাগবে ইবাদতের আমাদের মুখে তখন হাসি পান আর বেদাতি হুজুরকে যদি বলেন হুজুর আমলটা করলেন কিছু মনে করলেন না ডানে বামে সালাম ফিরায় মাথায় হাত দেন এটার দলিল আছে কোন দাগা কয় তোর বাপের বিয়ে খাইছি বেটা দুই দিনের ছেলে বেশি বুঝিস বেটা উহাবি বেটা লামাজহাবি কত কিছু বলে গালাগালি করতেছে এখনো তার মুখে দলিল আসলো না কথা কি বুঝতে পারলেন
সুন্নাতের কত পাওয়ার আপনি আওয়াজ রেখে দেখেন জবাব দিতে পারবে না শেষ পর্যন্ত তাকে বলতে হবে যে হ্যাঁ আছে কোরআন হাদিসে কিন্তু আমি মানতে পারতেছি না সমাজের কারণে ফিরে যেতে হবে দুই নাম্বার সূরা সূরা বাকারা 170 31 নাম্বার সূরা সূরা লোকমান আয়াত নাম্বার হলে 21 আমাদের সমাজে দিনের কথা বলতে গেলে মুরব্বিদের থেকে একটা কথা পাওয়া যায় বলেন তো সেটা কি হ্যাঁ আপনারা বলেন কি বলে এই এখন আমি কোরআনটা বের করব কিনা আপনার কাছে যেহেতু কোরআন নাই তাহলে আর বের করে লাভ নাই 31 নাম্বার সূরা কয় নাম্বার সূরা নাম হলো লোকমান কি আয়াত নাম্বার 21 দুই নাম্বার সূরা সূরা বাকারা কি বললাম আয়াত নাম্বার 170 দেখবেন ওখানে লেখা ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ তাদেরকে যদি বলা হয় যে ইত্তেবা করো অনুসরণ করো মা আনজালাল্লাহ তোমার রব যেটা নাজিল করেছে উপর থেকে মানে কোরআন হাদিসকে মানো ওহিকে মানো কলু তারা বলে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আরে লোকটা বলে কি রে আমার বাপ দাদা যেটা করে গেছে সেটাই তো আমাদের জন্য যথেষ্ট বলে কি না কোন বাপদাদার দোহাই দিচ্ছেন সারাটা জীবন মানুষের জমির আইল কাটেছে ওই বাপদাদার গ্যারান্টি দিচ্ছেন আপনার ফুফুর জমি আজও পর্যন্ত লিখে দেয় নাই এই দাদার দোহাই দিয়ে সুন্না ঠেকাবেন কোন দাদার কথা বলেন যেই দাদা আজও পর্যন্ত আল্লাহকে রাসূল সাল্লাল্লাহু সুন্নাকে বিদাতকে শিরিককে তাওহিদকে কিচ্ছু বুঝতে পারে না সেই বাপদাদার দোহাই দিয়ে সুন্নাতকে ঠেকানো যাবে হকের চাবি দিনের আলোর রশ্মি আমার আল্লাহর হাতে কোনো দিন ফুঁ দিয়ে নেভানো যাবে না ঠিক কিনা বলেন ঠিক